বিশ্বনবীর কাছে যান আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী একটি সমাজ পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি নিজে প্রধান বিচারপতি ছিলেন ঠিক না বিশ্বনবী প্রধান বিচারপতি ছিলেন মদিনায় নবীর দরবারে বিশ্বাস দিয়ে রায় হতো না বিশ্বাস দিয়ে রায় হতো না রায় হতো দলিল আর প্রমাণ দিয়ে ঠিক না ঠিক না বিখ্যাত ঘটনা আপনারা জানেন একবার নবীজি সাল্লাল্লাহু ইবনে কাসির বুখারী বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বাদী আর বিবাদী গেলেন বিশ্বনবী বাদী বিবাদীর মামলা শুনে যিনি মুসলমান তার রায় দিলেন পক্ষে মুসলমান তার পক্ষে রায়টা হলো না বিশ্বাসের কারণে রায়টা হলো না রায় হলো দলিলের কারণে রায় হলো প্রমাণের কারণে রায় হলো মুসলমান কাছে গিয়ে বললেন ভাই আমি নামাজ রোজা করি আমি তো মুসলমান আমার পক্ষে রায়টা হলো না আপনার কাছে বিচারটা সানি করতে আইছি জানেন তো বিখ্যাত সত্য ঘটনা প্রথমবার গেছে আবু বকর সিদ্দিকের কাছে তিনি খুব শরীফ মানুষ রাজি আল্লাহ আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাজি আল্লাহ তিনি নরম ভাষায় বুঝিয়ে দিছেন কপালটা খারাপ গেছে কার কাছে কার কাছে ওমর বললেন আচ্ছা তাই ঠিক তোমার পক্ষে রায় হয় নাই বিশ্বাসের কারণে রায় হয় নাই কয় হে তিনবার প্রশ্ন করলেন কয়বার জোরে বলেন কয়বার ওর কপালটা খারাপ ওমর রাদি আল্লাহ বললেন তাহলে দাঁড়াও রায় দিচ্ছি কি দিচ্ছি হত্তাবের পুত্র উমর ঘরে ঢুকলেন উন্মুক্ত তরবারি নিয়ে বাইরে এলেন এক কুপে আর গরদানটা কি করে দিলেন অনেক লোকজন বলতে লাগলো ওমর বিন আল খাত্তাব কি মুসলমান কে হত্যা করলেন সাত আকাশের উপর থেকে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা পক্ষে কার পক্ষে রবুল আলমিন দোল্লেন ফলাফর্পিকালায়ো মেনো নাহাত্তা ইয়োহা কেমুকীমা শযর বেনা হোম কার পক্ষে কার পক্ষে উমার দিল তুম পক্ষে নবীজী বললেন অমর ও হাততবেরি পুত্র মোর তোমার পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছে বললেন আমার তোমার রবের কসম ওরা কখনো ইমানদার হতে পারে না যতক্ষণ না তুমি নবীর ফায়সালাকে যথাযথ মেনে নবীজি ফায়সালা কি বিশ্বাস দিয়ে দিছে শুনেন আরেকটা ঘটনা বুখারি বর্ণনা করেছেন একবার মদিনায় একটা গুত্রের সম্ভ্রান্ত একটা গুত্রের فاطمه নামক এক মহিলা চুরিতে করেছে চুরিতে ধরা খেলো فاطمه সবাই মিলে চেষ্টা করছে কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাইনাস করা যায় কি করা যায় অনেক চেষ্টা করা হলো সর্বশেষ নবীজি সাল্লাহ পালক নাম ছিল পালক পুত্রের নাম কি পালক পুত্র জায়েদ তার গৌরসের সন্তান নবীজির পালক পুত্রের গড়ের নাতি নাম ছিল উসামা নাম কি নাম কি নাতিরে মানুষ কেমন আদর করে তাদের নাতি আছে বুঝতে পারে ঠিক না বেটি নাতি নাতনির প্রতি ভালোবাসাটা বাইপাস হয়ে যায় ছেলেদের থেকে মেয়েদের থেকে বাইপাস হয়ে কোন দিকে যায় ঠিক না বেটি বিশ্ব নবী ভালোবাসতেন মহাদেশনে কেরাম উসামাকে বলতেন হেব্বুর রসুল সাল্লাল্লাহু নবীজি তাকে অনেক ভালোবাসতেন কন্যা সুহার তাকে ধরল ওই গুত্রের লোকজন বিশ্ব নবীর কানে কানে সুপারিশ করার জন্য যাতে করে ওই মহিলার শাস্তিটা কমায়া দেয়া হয় মওকুব করা হয় উসামা যেই না বললেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লহোয়ালে হুয়াসাল্লামের চেহারা মোবারক গুস্ায় লাল হয়ে গেল কলেশ নবীজি মিম্বারে উঠলেন মিম্বরে উঠে বললেন মুসলমান ভালো করে শোনো যদি আমার মেয়ে ফাতেমা নবীজির মেয়ের নাম ছিল কি নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত ধরা পড়তো আমিও তার হাতটা কেটে দিতাম এর নাম ইসলাম এর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওই সুন্নত যেখানে শান্তি আর যেখানে বিশ্বাস দিয়া ফায়সালা দেয় সেখানে আজাবার আজাবার